এরপরে হইল নাসে বোয়াল নাসে, হেই লগে তি থডিও নাসে। এই প্রবাদটা হলো, আবারও বলছি, হইল নাসে বোয়াল নাসে, হেই লগে তি থডিও নাসে। হইল মানে আমি এর আগেও বলেছি, শুনেছেন কিনা জানি না, আমাদের অঞ্চলে শৈল মাছ, যেটা শৈল মাছ বলা হয়, রাক্ষসী মাছ এক ধরনের, ওইটাকে আমাদের অঞ্চলে হইল বলা হয়। তালব্যশাটা এখানে হ হয়ে যায়। তো আর বোয়াল মানে বড় বড় মাছগুলা, রুই কাতলা যেটাকে বলা হয়, অনেক বড় মাছ, হইলার বোয়াল, এগুলি বড় মাছ, রাক্ষসী মাছ, এরা যখন নাচে, আর সেই সাথে তিতপুটি। তিতপুটি মানে আমাদের যারা গ্রামে আমরা থাকি তারা দেখি প্রায়, আন্তা পাতে অথবা ছোট জাল আছে, সেই জালে ধরা পড়ে চিত্রায়িত, সাদা কালো ছোট ছোট পুঁটি মাছের মতো, পুঁটি মাছের বা মাছের বাচ্চার মতো, তো ওইটাকে বলা আমাদের অঞ্চলে তিত তিত হুডি কয় আর কি আঞ্চলিক বাংলায়। তো এইটা হলো যে হইল নাসে বোয়াল নাসে, হেই লগে তিত হুডিও নাসে। এটা অর্থ হলো, প্রতীকী অর্থটা হলো এটা, যে যেমন ধরেন একটা পরিবারে কোনো মুরব্বীরে বা কোনো অন্য একটা বা অন্য বাড়ির একজন লোকের আপনি আক্রমণ করবেন, ঝগড়া বেঁধে গেছে দুই পরিবারের মধ্যে, তখন বড়রা বড়রা ঝগড়া করছে, সেই সাথে এসে দেখা গেল যে ছোট বাচ্চাটাও প্রতিপক্ষকে একটা গালি দিয়ে দিল, বকা দিল, অথবা কাজের মেয়ে মানে অর্থাৎ প্রতিপক্ষকে আক্রমণ করার জন্য অন্য পরিবারের একটা ছোট বাচ্চা এসে বকা বাদ্য শুরু করলো। ওই অর্থে এখানে বলা হয়েছে যে বড়রা তো বকে বকে ছোটটাও বকা শুরু করছে, আর ছোটটাকে তুলনা করা হচ্ছে তিত পুটির সাথে। তিত পুটি মানে ওই পুটি মাছগুলো রান্না করলে তিতা হয়, ওই জন্য এগুলিকে তিত পুটি বলা হয় আমাদের অঞ্চলে, এই আর কি, এই অর্থে এই প্রবাদটা আসছে। তারপরে আসে রইয়া দোয়া হইয়া দোয়া, হকল দোয়ার একই সোয়া, রইয়া দোয়া হইয়া দোয়া এক হকল দোয়ার একই সোয়া। এইটা আমি আপনাদেরকে বলছি যে রইয়া আর হইয়া মানে নাম বোঝানো হয়েছে, দোয়া মানে ধোপা, যারা আমাদের অঞ্চলে কাপড় থই ওদেরকে ধোয়া বলা হয়, দোয়া হইয়া দোয়া মানে বিভিন্ন অনেকগুলা ধোপার কথাটা এখানে বলা হয়েছে। আর বলা হকল মানে সকল, হকল দোয়ার একই চোয়া, সোয়া মানে মুখ তাদের মানে চেহারা, ওই অর্থে সোয়া বোঝানো হয়েছে। এটা তো দেখা গেল যে আমরা যেটাকে বলি সব শিয়ালের একইরা, শুদ্ধ বাংলায় যেটা হলো সব শিয়ালের একইরা, তো শিয়ালেরা যখন এক হয় তখন তারা একই শব্দে গান শুরু করে বা চিৎকার শুরু করে। এখানেও এই যে আমাদের সমাজে সংসারে যখন ঝগড়া হয় বা বিবাদ হয়, বাজারে এক পার্টির সাথে আরেক পার্টির বা রাজনৈতিক দলের মধ্যে এক দলের সাথে আরেক দলের যখন মারামারি বা ঝগড়া শুরু হয়, তখন তাদের কিন্তু মানে যেমন এক দল যে দল বড় দল বা শক্তিশালী যে অংশ, সে অংশ কিন্তু অনেক জোরেই চিৎকার করে এগিয়ে যায় মারামারি করতে, আর তারা কিন্তু এক দল হয়ে যায়। এই অর্থে এখানে যে সকল মানে একত্র এক এক হয়ে গেলে যেই শক্তিটা তারা সঞ্চয় করে, সেখানে এই প্রবাদটা আসছে যে রইয়া দোয়া হইয়া দোয়া হকল দোয়ার এক কৈশোয়ার। এখানে আমি আবারও বলছি, এটা হলো শুদ্ধ বাংলা সব শিয়ালের একইরা, ওই অর্থে।